তো গজু সকাল বেলায় উঠে রং করতে বসে গেছে, ড্রয়িং করতে। আর এই যে এটা হচ্ছে গজুর পেন্সিল, রং কালার পেন্সিল, এগুলো ওর বাবা এনে দিয়েছে। আর বেশ ভালো, এগুলো একটু নরম নরম কালার হয়, বেশ সুন্দর। তো এখন একটা জিরাফ কালার করছে। জিরাফটা ভালো করে কালার কর। দুটো জিরাফ দেখা। হ্যাঁ প্রতিদিন সকালবেলা রোদ দেয় যেমন সেরকম রোদ দিয়েছিল, তারপর থেকে যে বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। আমার একটু ঘুম করে কাজ আছে কম্পিউটার দোকানে, আমি যেতেও পারছি না ঠিকঠাক। যখনই বেরোবো তখনই বৃষ্টি। অনেকক্ষণ থেকে রেডি হয়ে এইভাবে বসে আছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই বাড়িতে পুজো হচ্ছে। পুজো হচ্ছে আর কি, মানে কি অবস্থা বলবো। এদিকে জল পড়ছে, একদিকে পুজো হচ্ছে, আর বৃষ্টি এখন বেশ ভালোই নামিয়েছে। তো দেখতে থাকবেন, ব্লগটা আশা করছি ভালোই লাগবে। আর আমাদের ঠাকুমা হচ্ছে বৃষ্টির জলে হাত ধুচ্ছে, আলপনা দিল, এবারে পুজো করবে। দাদু ভাই, দিদি ভাই, হ্যাঁ কি বলে, একটা একটা ইয়া আছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হচ্ছে, তিন কন্যা দান, এক কন্যা রাধন বরণ, এক কন্যা জল তুলতে যান, আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। তো এই দেখুন, এই দুয়ারের গোটাই কাদা হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু লতা টাতা দিয়েছে, তার উপরে ফোটা 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 করে জল পড়ছে চারিদিকে। বৌদি যাচ্ছে উপরটাকে অপারেশন করতে। আর বাইরে বেশ ভালোই বৃষ্টিটা নামিয়েছে, এখন বৃষ্টিটা একটু কমে গেলেই আমি যাবো। কিছুই আনিনি তোর জন্য, কি আর আনবো, না ব্যাগে কিছু নেই। আমি তো হোমগড় চলে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আবার যেতে যেতে বৃষ্টি এসেছিল একবার মাঝে, প্রচণ্ড। আর মানে ভিডিওটা করতে পারিনি, খুব ফর প্রচণ্ড গরম করছে। আর অনেক কিছুই কিনেছি, কিন্তু ওকে কিছুই দেব না, ব্যাগটা আমার কাছেই থাকবে। আর এই যে আন্ডারগ্রাউন্ডে সাইকেলটা রাখতে এলাম, আর এসে দেখি বৃষ্টি হলো সকালবেলা, গোটা আন্ডারগ্রাউন্ডে জলে ভর্তি হয়ে গেছে, ছাদ দিকে জল পড়েছে। ছাদে তো উঠাও হয়নি একবারও, ভাবছি আজকে একবার ছাদে উঠবো, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আছে। এই আমি এলাম বলে আমাকে বেশি গরম করছে। দেখুন চারদিকে জলে ভর্তি হয়ে গেছে, এদিকে ওদিকে। ও ও দিচ্ছি দিচ্ছি, চল চল ঘরে চল ঘরে চল, তো ঘরে যাই, ঘরে যেয়ে দেখাচ্ছি কি কি এনেছি, ঘরে চল। আর এই তো অবস্থা ঘরের, চারিদিকে জল জমে রয়ে গেছে, জল জমে আছে। বাইরের অবস্থা খুব খারাপ। এই আর এদিকে তো ঠাকুমা সব কিছু নিয়ে বসে আছে, এগুলো মাঝা মাঝে হয়েছে আজকে, মা মাঝা মাঝি করেছে। আর এদিকে জেঠু যা সবজি আছে, ঝিঙা টিঙা কাটাকাটি করছে। আর একে আগে দিই, না হলে আমাকে শান্তি দেবেনি। এটাই আছে অনেক কিছু, দাঁড়াও আমি খুলে দিই, সব খেতে হবে, ঠিক আছে। না চকলেট তো আনিনি, চকলেট তো আনা চলবে না। এটা আছে, আর একটা আছে, এটা এটা তুমি খাওনি, বেদানা বেদানা, এইটা এটা খাও। তো গলির জন্য বেদানা, ফল বলতে কলা, আর একটা চেরি পেঁপে, তো খুব ভালোবাসে চেরি খেতে। না দোকানে যাওয়া হয়নি, তো ওই চেরি পেঁপেটা এনেছি। আর আমার কিছু কসমেটিকের দোকান গেছিলাম, আর আমার প্যান কার্ড করাতে গেছিলাম কম্পিউটার সেন্টার, তো সেখানে কিছু নিয়েছি। আগের বারে একটা বডি ওয়াশ কিনেছিলাম, দেখেছিলাম সেটা জিউ শেষ করেছে, এটা জিউর জন্যই কেনা, জিউ বলেছে আমার জন্য আর একটা কিনে আনবি, তো ভিভেলের এইটা নিলাম। আর আর সেরকম বলতে একটা জালি নিয়েছি, আর সবার জন্য
গার্ডার নিয়েছি, মা জেঠি বৌদি সবার জন্য গার্ডার গুলো নিয়েছি, ভালো ভালো গুলো আমার, আর ওদেরকে এইগুলো দেবো কালো কালো গুলো। আর একটা জিনিস আছে যেটা এখনো গজুকে দেয়া হয়নি, গজুকে দেবো। মুখটা দেখো ওর মুখটা আগে দেখুন আপনারা, ওদিকে তাকাও, চোখ বন্ধ করো, হাত পাতো, এদিকে তাকাও, ফোনের দিকে তাকিয়ে আগে চোখ বন্ধ করে বলবে কি বলো, কি ফেস ওয়াশ? এটা দেখে খুব হাসি, এটা ফেস ওয়াশ নয়, এই কিনে। আর আমাদের সুন্দর নায়িকার হাত পায়ের অবস্থা দেখুন কি হয়েছে, কারণ সে এখন একটা একটা রুম পরিষ্কার করতে বসেছে, ওইদিকে রুমগুলো অনেকদিনই পরিষ্কার করেছে, আজকে এইদিকে রুমগুলো পরিষ্কার করছে, ওই জন্য এই অবস্থা। ঘরে থাকতে হলে ঘুমাতে হলে এই পরিষ্কার করতে হবে, এখন করি আমার থেকে যতদূর ভালো। বড়ি দিয়ে তরকারিটা ছকে নিল, হয়ে গেল তরকারি, আর এরপরে খাওয়া দাওয়া হবে, কারণ অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছে, খাওয়া হয়নি। আমিও ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়ার পর এই যে খাবো, এরপর মায়ের রান্না হয়েই গেছে, এটা হলেই হয়ে যাবে। আর মেঘটা এরপরে মনে হচ্ছে ঝমঝম করে আর একবার বৃষ্টি নামিয়ে দেবে, যা অবস্থা মেঘের। আর গজুবাবুর এদের কাণ্ড দেখুন, ও সবাইকে দেখেছে হেয়ার স্টাইল করতে, ওই জন্য ও করছে, ও কেন বাকি থাকে দেখুন কত সুন্দর হেয়ার স্টাইল করছে। এরপরে মুখটা দেখি, এরপরে মুখটা দেখি, তো বলছে আমার কেমন লাগছে, ভালো না খারাপ, কেমন লাগছে বলবেন তো, ভালো না খারাপ, ভালো না খারাপ। কে মাথা চিড়িছে? নিজে আমি এসে দেখছি এরকম করে আচড়ছে, ভাত পেঁপের তরকারি আর এই বড়ির তরকারি, এই হয়েছে আজকে রান্না। গজু বাবু খাবি তো? মেহেন্দি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি মেহেন্দি করবনি, কারণ আমার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নেই। আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা, তো তার হাতেই মেহেন্দি করবো, আমার কাছে চলে এসেছে, হাজির হয়ে গেছে, সকাল থেকে আসবে আসবে করছে। আমাদের গজুবাবুর স্কুল ছিল বলে আসেনি, আর শাড়ি পরাটা মিস হয়ে গেছে আর কি, গায়ে হলুদে, তো শাড়ি পরা মিস হলে কি হবে, এখনো রাতে যে বিয়ে বাড়িতে যাবে, মানে বিয়ে দিতে যাবে, তো তখন এর শাড়িটা পুরোটাই বাকি, অনেকজন আসবে, আমি কি করে সামলাবো বুঝতে পারছি নি, দেখি যতটা পারবো কমপ্লিট করবো, এখন মেহেন্দিটা তো বাকি। এটা হচ্ছে কাকিমার ছেলে, তো ওকে বসিয়ে দিয়ে ওইদিকে কাকিমা মেহেন্দি পড়ছে, আর ওকে আমি একবার করে দেখছি আর ভিডিও করছি। এদিকে এদিকে কে রে thank you.
পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে মেহেন্দিটা কেমন হয়েছে আপনারাই বলবেন। কাকিমা তো খুব সিম্পলের মধ্যে করেছে, বলছে আমাকে সিম্পলেই করে দাও, বেশি ডিজাইন করতে হবে নি। তো এটা হচ্ছে হাতের চেটো, ওই পাশটাও আছে দেখে উল্টাও, এধারটা খুবই সিম্পলের মধ্যে। বেলায় গজু বাবু দেখছি ম্যাগি তৈরি করেছে। কে করেছে, তুমি নিজে ম্যাগি করলে না মা করেছে? মা দিয়ে নিজে খেতে বসে পড়েছে, নিজেই খাচ্ছে একাই। ম্যাগি খেতে খুব ভালোবাসে তাই তো? আমার জন্য কে রেখেছো, একটু রেখেছো? কড়াই আছে। দুপুরে তো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, আর এবার রাতের পালা। রাতে এক একজনকে সাজিয়েছি আর তারা চলে গেছে। কাকিমাকে শাড়ি পরিয়ে এরপরে হেয়ার স্টাইল হচ্ছে কাকিমার। দেখে যাবে, এই জুসাও নেই।